ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা পরিবেশ ও বিজ্ঞানে বিভিন্ন মৌলের চিহ্ন লেখার পদ্ধতি সম্পর্কে জানব। চিহ্ন বলতে আমরা কি বুঝি? মৌলিক পদার্থের নামের একটি বা দুটি ইংরেজি অক্ষরের সাহায্যে সংক্ষেপে মৌলটি প্রকাশ করা হলে তাকে ওই মৌলের চিহ্ন বলে। এসো কিছু উদাহরণের সাহায্যে আমরা এটি জেনে নিই। যেমন নাইট্রোজেনের চিহ্ন N, বোরনের চিহ্ন B, সালফারের চিহ্ন S, ফসফরাসের চিহ্ন P, আয়োডিনের চিহ্ন I এবং ফ্লুরিনের চিহ্ন F। আবার যে সকল মৌলগুলির ক্ষেত্রে ইংরেজি বানানের আদ্যাক্ষর একই, সেক্ষেত্রে ইংরেজি বানানের প্রথম দুটি অক্ষর ব্যবহার করে মৌলের চিহ্ন লেখা হয়, যেখানে প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার এবং দ্বিতীয় অক্ষরটি স্মল লেটার ব্যবহার করা হয়। চলো এটিও আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নিই। যেমন কোবাল্টের চিহ্ন CO, হিলিয়ামের চিহ্ন HE, লিথিয়ামের চিহ্ন LI, বেরিলিয়ামের চিহ্ন BE, বেরিয়ামের চিহ্ন BA এবং ব্রোমিনের চিহ্ন BR। এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে মৌলগুলির ইংরেজি প্রথম আদ্যাক্ষরের সঙ্গে দ্বিতীয় অক্ষরের বদলে তৃতীয় অক্ষর ব্যবহার করে চিহ্ন লেখা হয়। চলো সেরম কিছু উদাহরণ আমরা দেখে নিই। যেমন ক্লোরিনের চিহ্ন CL, ক্রোমিয়ামের চিহ্ন CR, ম্যাঙ্গানিজের চিহ্ন MN এবং ম্যাগনেশিয়ামের চিহ্ন MG। আবার বহু মৌলের ইংরেজি নাম ব্যবহার না করে মৌলের ল্যাটিন নামের প্রথম বা প্রথম দুটি অক্ষর অথবা প্রথম অক্ষর এবং সঙ্গে অন্য অক্ষর দিয়ে চিহ্ন প্রকাশ করা হয়। চলো এটিও আমরা কিছু উদাহরণের সাহায্যে জেনে নিই। যেমন পটাশিয়ামের ল্যাটিন নাম ক্যালিয়াম, তাই তার চিহ্ন K, সোডিয়ামের ল্যাটিন নাম ন্যাট্রিয়াম, তাই তার চিহ্ন NA, তামার ল্যাটিন নাম কিউপ্রাম, তাই তার চিহ্ন CU, লোহার ল্যাটিন নাম ফেরাম, তাই তার চিহ্ন FE, সোনার ল্যাটিন নাম অরাম, তাই তার চিহ্ন AU, এবং রূপার ল্যাটিন নাম আর্জেন্টাম, তাই তার চিহ্ন AG। আজ এই পর্যন্ত, আবার পরের ক্লাসে দেখা হবে।